আসসালামু আলাইকুম আমার প্রিয় লাভলি আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি কি কি করেছি এটি আপনাদের শেয়ার করব। তো আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমি কেক বানাবো, তো এই তো আমি কিন্তু কেক দুইটা বানিয়ে নিলাম। তো আজকে আমি কীভাবে কেকগুলি বেক করে এটা আপনাদেরকে দেখাবো। আর সবটা যদি দেখতে হয় তাহলে কিন্তু আমার ফুল ভিডিওটা না টেনে দেখতে হবে। আর কেকগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ওই তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কেকের ডিজাইনটা, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবেন। তো চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই, আমি কেকগুলি কোথায় বেক করেছি। এই তো আমি কিন্তু দুইটা কেক চুলায় বসিয়ে দিলাম, আর আমি বালু টালু কোনো কিছুই দেই না, একদম প্লেন চুলাতে বসিয়ে দিলাম দুইটা কেক। আর বাহিরে একটু আলো আসতেছে তার জন্য এরকম লাগতেছে। তো আমি কেকগুলি বসিয়ে দিলাম, তো কেকগুলি আবার হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। তো আমি বারবার কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, একটা ছোট কেক আর একটা বড় কেক। তা আমি এই পাঁচটা ডিম দিয়ে আমি কেকটা বানিয়েছি আর কি। তো এই তো আমার অলরেডি ছোটো কেকটা হয়ে গেছে, একটু ফুটু করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর প্লেন আসছে, একদমই হয়ে গেছে। আর এত সফট, আপনারা যদি হাতে না ধরেন তাহলে বুঝবেন না। আর আমি দ্বিতীয় কেকটার জন্য, মানে বড় কেকটার জন্য আমি অপেক্ষা করব কিছুক্ষণ সময়। তো এটাও আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর আপনারা যদি আমার এই রেসিপিটা দেখতে চান অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার দুইটা কেকই কিন্তু মাশাল্লাহ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা নিভিয়ে দিব। তো হাতে কিন্তু লাগতেছে না আর খুবই সফট। তো চলেন একে একে আমি কেকগুলি খুলি আর কি। তো এখানে আমি একটা কাপড়ের উপর নিয়েছি, কারণ কেকের যে ইয়াটা আছে এটা কিন্তু অনেকটা গরম, আমার অলকুলতরা পুড়ে যেতে পারে টেবিল ম্যাটটা, তার জন্য আর কি। তো আমি এখন একটা নাইফ কাটারের সাহায্যে এটাকে খুলে নিচ্ছি। আর কেকটা যে কতটা সফট হয়েছে খুলে তারপর আপনাদেরকে আমি দেখাবো। এই তো আমি খুলে নিলাম, এই তো দেখেন কত সুন্দর হয়েছে, আর দেখেন কি অবস্থা, একদম মুঠের মধ্যে কিন্তু চলে আসতেছে কেকটা, আর ভাঙতেছেও না, তো খুব সুন্দর। তো আমি এই চালনিটার উপর রাখবো যাতে নিচের সাইডটা ঘেমে না যায়। তো আমি দ্বিতীয় কেকটা নামিয়ে নিয়ে আসলাম, এটাকেও আমি এখন বক্স থেকে বের করব। সরি, আমি যখনই কথা বলি মনে হয় যে গাড়ির আওয়াজগুলি একটু বেড়ে যায়, জানি না কেন, হয়তো আমার সাথে ওরা শত্রুতামি করে, এছাড়া আর কোনো কিছু না। তো আমি আমার যে বড় কেকটা ছিল এইটা আমি খুলে নিলাম, আর এইটাও কিন্তু সেই সফট হয়েছে সেই লেভেলের আর কি। আর দেখেন কত সুন্দর হয়েছে কেকগুলি, খুবই কিন্তু নরম। আর এটা একদম ক্যামেরার সামনে বলে এরকম কিন্তু বড় বড় ছিদ্র দেখা যাচ্ছে, আসলে এরকম না, কেকটা খুবই সুন্দর হয়েছে, দুইটা কেকে অনেক সুন্দর হয়েছে আর অনেক সফট, এটাও দেখেন কত সফট হয়েছে। তো আমি এখন ডেকোরেশন করে চলে আসব। এই তো আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি, তো এটা কেমন হয়েছে কেমন করে জানাবেন। আর ভিডিওর প্রথমে কিন্তু আমি এই ছবিটা, মানে ভিডিওটা দিয়েছি আর কি। তো এটাতে আমি একদম নর্মাল করেছি, আর ফিনিশিংটা খুব মানে তাড়াতাড়ি করা হয়েছে, কারণ নিয়ে যাবে বলছে তার জন্য। তো যাই হোক, কেক খেয়ে যদি বলে ভালো হয়েছে এইটাই হলো সবচেয়ে বড় কথা। আর আমি সবগুলি কালার কিন্তু ফুড কালার ব্যবহার করেছি, যেই রংটা খাওয়ার উপযোগী আমি ওই রংটাই ব্যবহার করেছি। তো আমি কালকে কিন্তু বলেছিলাম যে আমি ভিডিওটা যদি দেই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, আমি যে চিকেন পাকোড়াটা বানিয়েছিলাম, তো চলেন এটা আজকে বানাই। তো এই চিকেন পাকোড়ার জন্য কিন্তু আমি আদা রসুন আর পেঁয়াজ
আর লবণ দিয়ে দিলাম সামান্য করে, আর ছোট ছোট কিউব করে কাটা চিকেনটা, আর দিয়ে দিলাম অল্প করে জিরা বাটা, দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নিব। আর আপনারা চাইলে এটা গরু গোস্ত দিয়ে করতে পারেন, তো গরু গোস্ত দিয়ে করাটা হবে একটু অন্যরকম, কারণ গরু গোস্তটা অনেকটা হার্ড থাকে, ওইটা কিন্তু আপনারা স্পেশাল কুকারে সিদ্ধ করে নিতে পারেন, আর মুরগির গোস্ত কিন্তু ওইরকম করে সিদ্ধ করা লাগে না। তো এই তো মেখে নিলাম, এখন আমি চলে যাব চুলায়। এটা কিন্তু একটা স্পাইসি চিকেন পাকোড়া হবে আর কি। আমি এখন এটা আমার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তো আমি এখন চুলার জালটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি অল্প করে একটু পানি দিয়ে দিব, এই তো বলক উঠে গেছে। এখন কিন্তু আমি সুন্দর করে সিদ্ধ করে নিব এটাকে, আর যে মশলাটা দিয়েছিলাম দেখবেন সবটা মশলাই কিন্তু আমার মুরগির মাংসের মধ্যে লেগে গেছে আর কি, গোস্তের মধ্যে এক্সট্রা কোথাও আর লেগে যায়নি। তো আমি সুন্দর করে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব, আবারও কিছুক্ষণ পর চলে আসলাম, আর দেখেন পরিষ্কার হয়ে গেছে পানিটা, মনে হচ্ছে যে পানি একদমই পরিষ্কার স্বচ্ছ। তো এ পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা অফ করে দিব, কারণ কিছু পানি রাখতে হবে মাখা মাখা হওয়ার জন্য, আর পানি কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে, আর মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো চুলার জাল বন্ধ করে এটাকে এখন আমি ঠান্ডা করে নিব। আমি একটু ভিন্ন রকম করে পাকোড়াটা বানানোর চেষ্টা করতেছি, এই পর্যায়ে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে আর একদমই নরম হয়ে গেছে দেখেন, আর আমার হাতে কিন্তু শুকনো মরিচ লেগে আছে, তো আমি এখানে চিলি ফ্লেক্স করে নিলাম, আর যেহেতু এটা স্পাইসি হবে তার জন্য কিন্তু একটু ঝাল টালটা একটু বেশি দিলে মজা হয়, আর এখানে হলুদ ধনিয়া গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে আর কি। এখন দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এখন দিয়ে দিব এক চিমটি জিরা, এখানে আপনারা গোলমরিচ দিতে পারেন, জিরা দিতে পারেন, কিছু সসও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে সস ছাড়াই করব, অন্য একদিন সস দিয়েও দেখাবো। এই তো সুন্দর করে মেখে নিলাম, তো এখন আবার চলে যাবো এগুলিকে রান্না করার জন্য, তো চলেন। আর এটা সবচেয়ে মজা হয় গরুর মাংস দিয়ে করলে, আর আপনারা এখানে চিলি সস দিতে পারেন, তারপর সয়া সস না দেওয়াই ভালো, আমি কিন্তু চিলি সসটা দিয়েছিলাম আর দিয়েছিলাম ফিশ সস। তো এইভাবে করে সবগুলি একে একে আমি দিয়ে দিব, তো আপনারা এইভাবে করে দিয়ে দিবেন, এটা বেশিক্ষণ সময় লাগবে না ভাজা হতে, কারণ মাংসটা তো আগে সিদ্ধ করা ছিল। এইটা এই পর্যায়েও নামানো যায়, আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি, তো এখন আমি নামিয়ে নিব। আমি একটু সুন্দর করে কড়া করে ভাজলাম আর কি, এখন আমি নামিয়ে নিব। তো এই তো আমি এখন নামিয়ে নিচ্ছি, আমি সবগুলো ভেজে তারপর আসতেছি। এই তো মশলা সবগুলি ভেজে নিয়ে আসলাম, তো এটার উপরে আমি কিন্তু লেবু চিপে দিলাম আর কি, তো এটা দিলে খেতে খুব ভালো লাগে, আর আপনারা এটা কিন্তু বিভিন্ন ধরনের সস দিয়েও খেতে পারেন,
এখন সুন্দর করে আমি মিশিয়ে নিব। তো আজকে রেজি কো মানে সরি, আজকে কেন যদি মুখে কথা লাগতেছে বুঝতেছি না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।